বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগেই নাজমুল হোসেন শান্তিদের ভাবতে হচ্ছে ভ্রমণ ক্লান্তি নিয়ে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি 9921 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে বাংলাদেশকে, যার প্রভাব পড়তে পারে বিশ্বকাপ পারফরমেন্সেও। অন্যদিকে সবচেয়ে কম ভ্রমণ করতে হবে ইংল্যান্ডকে। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের 9টি ভেন্যুতে, তবে ভেন্যুগুলোর দূরত্ব অনেক বেশি হওয়ায় বিশ্বকাপের সূচি নিয়ে এরই মধ্যে সমালোচনা উঠেছে। একাধিক ভেন্যুর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, অন্যদিকে ভ্রমণ ক্লান্তি, সব মিলিয়ে পারফরমেন্সের সঙ্গে এসবও ভাবতে হচ্ছে ক্রিকেটারদের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা সরাসরি আঙুল তুলেছেন বিশ্বকাপের অব্যবস্থাপনার দিকে। অনার্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন বলে দাবি করেন এই স্পিনার। প্রথম রাউন্ডে 4টি আলাদা ভেন্যুতে ম্যাচ পড়ায় আইসিসির কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ব্যতীত শুধু নেদারল্যান্ডসকে প্রথম রাউন্ডে 4টি আলাদা স্টেডিয়ামে খেলতে হবে। অপরদিকে কোনো দল প্রথম রাউন্ডে 4টি ম্যাচের 3টিতেই খেলার সুযোগ পাবেন একই ভেন্যুতে। বিশ্বকাপের সূচিতে যে সব দল সমান সুবিধা পাচ্ছে না সেটি অনেকটাই পরিষ্কার। কোনো দলকে যেমন পোহাতে হবে ভ্রমণের ক্লান্তি, তো কোনো দলকে আবার সেসব ঝামেলায় পড়তে হবে খুবই কম। বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করা দলগুলোকে নিয়ে উইজডেন ক্রিকেট একটি প্রতিবেদন করেছে, যেখানে দেখা যাচ্ছে সবচেয়ে কম ভ্রমণ করতে হবে ইংল্যান্ডকে এবং সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশকে। তবে বিশ্বকাপ শুরুর আগে থেকে ভারতের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা সমালোচনা হলেও উইজডেনের প্রতিবেদন অনুযায়ী ভ্রমণ দূরত্ব হিসেবে ভারতের অবস্থান রয়েছে অষ্টম স্থানে। একই ভেন্যুতে 3টি ম্যাচ খেললেও বাকি একটি ম্যাচের জন্য তাদের পাড়ি দিতে হবে 1717 কিলোমিটার পথ। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করলে সবথেকে বেশি ক্যাম্প বা ঘাঁটি বদলাতে হবে 4টি দলকে। দলগুলো বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। তবে এর মধ্যে ভ্রমণের দূরত্ব হিসেবে সবথেকে বেশি পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে শান্তর দলকে ভ্রমণ করতে হবে 9921 কিলোমিটার, যা গ্রুপ পর্বে অন্যান্য যে কোনো দলের চেয়ে ঢের বেশি। নিউ ইয়র্কে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর ডালাসে ফেরে নাজমুল হোসেনের দল। সেখানে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আবার নিউ ইয়র্কে যাবে তারা, সেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ হবে সেখানেই। ভ্রমণ দূরত্বের দিক থেকে এরপরই আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তাদের যথাক্রমে পাড়ি দিতে হবে 8097 ও 7380 কিলোমিটার পথ। এদিকে সবচেয়ে কম ভ্রমণ করতে হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। গ্রুপ পর্বে সব মিলিয়ে মাত্র 505 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে জস বাটলারদের, যা কিনা বাংলাদেশের তুলনায় প্রায় 20 গুণ কম। সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক আমেরিকার বিপক্ষে সিরিজ হারেও আরও বেশি চাপে রয়েছে টাইগার বাহিনী। এরই মধ্যে এমন ভ্রমণ ক্লান্তি কাটিয়ে কীভাবে নিজেদের মেলে ধরতে পারে বাংলাদেশ, তাই দেখার বিষয়। আবু তালহা, অনফিল্ড।